আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে গত জুলাই আগস্টে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের সময় যত হত্যাকাণ্ডগুলো হয়েছে, সে হত্যাকাণ্ড নিয়ে আগামীকাল থেকে গণহত্যা বিরোধী যে আইন রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইনটা হয়েছে, সে আইনের আন্ডারে আগামীকাল থেকে গণহত্যার বিচার শুরু হচ্ছে। তো বিচারে কারা কারা দোষী সাব্যস্ত হবেন বা কারা কারা দোষী, কাদেরকে দোষী করা হবে, কোন কোন শ্রেণী, সেগুলো কিছু অলরেডি মানুষ অলরেডি বুঝতে পারছে। সেখানে এক নম্বর আসামি হিসাবে হয়তো শেখ হাসিনার নাম আসবে, সাথে সাথে পুলিশের অফিসার, নির্দেশদাতা যারা মাঠ পর্যায়ে যেখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে, নিরীহ যাদেরকে আমি বলবো, যাদেরকে নিরীহ আন্দোলনকারীদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম হতে আসবে। আর ওনারা বলছেন যে যারা উস্কানি দিয়েছেন সেখানে উস্কানি, তাদের মধ্যে হয়তো আওয়ামী লীগের অনেকের নাম আসবে। বলা হচ্ছে যে যেসব সাংবাদিক জড়িত ছিল, যেসব টিভি মিডিয়া জড়িত ছিল, যারা উস্কানি দিয়েছেন তাদেরকে আনা হবে বিচারের আওতায়। কিছু আইনজীবী আসবেন, কিছু ডাক্তার আসবেন, কিছু নানা প্রফেশন অনেকে আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, উনি ওনার এম এ কি জানি নাম, উনি ওই ভদ্রলোক, অর্থাৎ মানবতা বিরোধী যে অপরাধ সংগঠনের জন্য যে বিচারটা হয়েছে জামাতের বিরুদ্ধে, জামাত ইসলাম একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে যে গণহত্যা করা হয়েছে, সেই প্রসিকিউশনে জামাতের পক্ষে ছিল ওই ভদ্রলোক যিনি এখন চিফ প্রসিকিউটর, এই এখনকার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে হত্যাকাণ্ড হয়েছে সেটার গণহত্যার বিচারের। তো প্রথমেই বলে রাখি, তাহলে আপনারা বুঝতে পারছেন যে যে বিচারটা কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে যাবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে যে বিচারক, আপিল বিভাগ থেকে যে বিচারকদের আনা হয়েছে, মধ্যে একজন বিচারক আছেন, উনি ওনাকে উনি অবসরকালীন অবসরে আছেন, উনি ওনাকে হঠাৎ করে ডেকে এনে সরাসরি এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তৈরি বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আইনগতভাবে যতটুকু জানা যায়, আমি যদি লয়ার স্টুডেন্ট না, কিন্তু যতটুকু যা বুঝি স্টাডি করে জানা গেল, তাতে আইনগতভাবে এটা কোনো বাধা নেই, কিন্তু মোরাল এবং এথিক্যাল কিছু বিষয় আছে আইনের ক্ষেত্রে। নিয়ম হচ্ছে যে একজন আইনজীবী, একজন বিচারক যিনি আপিল বিভাগ থেকে আসবেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, সেখানে ওনাকে আপিল বিভাগের বিচারক হিসেবে কার্যরত অবস্থায় উনি আসতে হবে। এটা হচ্ছে জেনারেল একটা আইডিয়া। তো এই যে ভদ্রলোককে আনা হয়েছে, উনি বিচারক থেকে অবসরকালীন থেকে সরাসরি বিচারক হয়ে উনি সরাসরি এই ট্রাইব্যুনালে চলে এসেছেন, এটা এথিক্সের মধ্যে পড়ে না, এথিক্যাল না এটা। এটা আরেকটা বিষয় দুর্বলতা, এই যে এই এই ট্রাইব্যুনালের এটা আরেকটা দুর্বলতা, দুইটা দুর্বলতা। এগুলো আইনের ব্যত্যয় হয় নাই, কিন্তু এটা এই মোরাল এবং এথিক্যাল দিক দিয়ে এটা সঠিক হয় না, এটা নিয়ম নীতির, এটা ল না, এটা এটা নিয়ম ঐতিহ্য, এটার বাইরে। তাহলে এগুলা নিয়ে বিচারটা যখন হবে, বিচার হয়ে গেলে তখন কোনো এক সময় এগুলা নিয়ে প্রশ্ন আসবে এবং এটা আসতে বাধ্য। আইনগতভাবে কি হবে না হবে, কিন্তু ভিত্তি যদি দুর্বল হয়, যে কোনো কিছুর ভিত্তি দুর্বল হলে ভিত্তির সেই ভিত্তি দুর্বলতার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ইন ফিউচারে আসতে হবে এবং আসবেই, এটা বলা যায়। এটা গেল এক। দ্বিতীয় একটা বিষয় যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে সরকার থেকে, বর্তমান সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যে অর্থাৎ একটা গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যেসব আন্দোলনকারী, যেসব আপনার সম্পদ হানি করেছে, যেসব হত্যাকাণ্ড ওই সময়ে যেসব হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর জন্য তাদেরকে কোনো আইনি
সমস্যায় পড়তে হবে না এবং তাদেরকে কোনো ধরনের হয়রানি করা যাবে না, তাদের প্রতি কোনো মামলা করা যাবে না। এইটা কেমন হলো আপনাদের কাছে প্রশ্ন? যারা জুলাই আগস্টে বিভিন্ন ধরনের হামলা জড়িত ছিল, বিভিন্ন লোকদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা এবং কর্মী এবং কিছু জনসাধারণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিশেষ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বা এই ধরনের মানুষদেরকে যারা হত্যা করেছে, তাদের জন্য তাদেরকে কোনো আইনি ঝামেলা করতে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা বাংলাদেশ সরকার থেকে এটা একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। তাহলে যারা এই যারা এই যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, যেমন অনেককে ঝুলিয়ে রেখেছে পুলিশদেরকে, সবচেয়ে বড় কথা যে এই হত্যাকাণ্ডে যে হাজার, কেউ বলছে হাজার, কেউ বলছে কয়েকশো, 300 তো ডেফিনেটলি, কিন্তু এটা কয়েকশো হবে, এটা হাজারও ছাড়িয়ে যেতে পারে। যেসব পুলিশ দায়িত্বরত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, অনেকে বাসায় যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, অনেকের ব্যাগ তল্লাশি করে তাদের ব্যাগ ডিউটির বাইরে, সে বাসায় যাচ্ছে, ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের মধ্যে ডিউটির ড্রেস পাওয়া গেছে, মেরে ফেলেছে। তা এখন এরা কারা করছে? ধরে নিলাম আন্দোলনকারীরা এটা করে নাই, কীভাবে বুঝবো? আন্দোলনকারীরা যদি করে থাকে তাহলে এই এগুলার বিচার হবে না? পুলিশ তো মানুষ, তাই না? আমরা কী দেখি যে কোনো একটা সংঘর্ষ ঘটলে, কোনো একটা মারামারি, কোনো রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড, রাজনৈতিক কোনো ঘটনায় যখন কেউ মারা যায় বা তার অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলো, তখন পত্রিকা বা টিভি চ্যানেলগুলো কী বলে? যে আজকে এখানে সংঘর্ষ হয়েছে, এখানে দুইজন মানুষ, তিনজন মানুষ মারা গেছে আর দুইজন পুলিশ মারা গেছে। তো পুলিশ কি মানুষের মধ্যে পড়ে না? পুলিশকে কেন আলাদা করতে হবে? বলা হবে যে এই সংঘর্ষে এতজন মানুষ মারা গেছে, তার মধ্যে দুইজন পথচারী বা একজন সাধারণ মানুষ, একজন শিশু এবং দুইজন পুলিশে চাকরি করা দুইজন পুলিশ, ব্যাস। কিন্তু আমরা এই ভুলভাবে জনগণকে উপস্থাপন করছি এবং পুলিশকে আলাদা করে রাখছি, মানুষ হিসেবে বলছি না। এখন কোশ্চেন হচ্ছে যে শয়ে শয়ে পুলিশ মারা গেল এই সংঘর্ষে, যারা সংঘর্ষে সাধারণ মানুষ মারা গেছে তাদের জন্য সিম্প্যাথি আছে, সবার জন্য সবাই সিম্প্যাথি, সবাই বলছে, কিন্তু সংঘর্ষে যারা সংঘর্ষ সরাসরি পুলিশের সাথে সংঘর্ষ করেছে, থানা আক্রমণ করেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, কয়েকটা থানা জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশে, দেখেন হাজার শত শত থানা জ্বালিয়ে দিয়েছে এবং শত শত পুলিশকে ওখানে মেরে ফেলেছে, পুড়িয়ে, কাউকে পুড়িয়ে মেরে ফেলেছে, তাদেরকে পিটিয়ে মেরেছে, তো এটা কি? ওটা তো থানা আক্রমণ করলে রাস্তায় সংঘর্ষ হয়েছে, পুলিশের সাথে গোলাগুলি হয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে, সেটা একটা কোয়ালিশন হয়েছে, কোয়ালিশন হয়েছে, এটা একটা অ্যাকসেপ্টেবল যে হ্যাঁ ঠিক আছে সংঘর্ষের সময় মারা গেছে। কিন্তু আপনি থানা আক্রমণ করবেন, এটা কোন দেশে হয়? বাংলাদেশে যেসব জঙ্গি জঙ্গিদের যেসব দেশে জঙ্গি তৎপরতা বেশি, যেমন পাকিস্তানে হয়, প্রত্যন্ত অঞ্চলে থানা আক্রমণ করে থানার মধ্যে পুলিশদেরকে মেরে ফেলে, বা মাওবাদীরা মারে ইন্ডিয়াতে, তো এখানে তো সেরকম কিছু হচ্ছে না। একটা আন্দোলন হয়েছে, পুলিশের থানা আক্রমণ করে আপনি যখন পুলিশদেরকে মেরে ফেলবেন, সেটার কোনো মামলা হবে না, সেটার কোনো বিচার হবে না? এইটা পুলিশদেরকে, পুলিশ তো মানুষ, তাই না? আপনার ভাই, আমার ভাই, কারো চাচা, কারো ভাই, কারো স্বামী, কারো বাবা, তারা তো পুলিশে চাকরি করে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সরকার থেকে, গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের পুলিশেরা। রাজনৈতিক যেগুলো নিয়োগ হয়েছে সেগুলোর কথা বাদ দিলাম, রাজনৈতিক নিয়োগের কথা বাদ দিলাম, সেগুলো বাইরে, কিন্তু সব নিয়োগ কি রাজনৈতিক? পুলিশে কত হাজার, কত লাখ পুলিশ আছে, কত হাজার পুলিশ আছে, ওই পুলিশের কত পার্সেন্ট রাজনৈতিক নিয়োগ? তো এই যে সাধারণ পুলিশ, যে রাজনীতির কোনো যোগ সদস্য নেই, যে শুধু দায়িত্ব পালন করে, উদ্বোধন বস বস যেটা বলে সে সেটা পালন করে, তার তো জবই এটা, এটা চেইন অফ কমান্ড, সে যখন ফলো করে তো তাকে আপনি মেরে ফেলবেন, সে একজন সাধারণ পুলিশ, তাকে আপনি মেরে ফেলবেন, তো সেটা মামলা, সেটা বিচার হবে না? তার তাদের বিরুদ্ধে যে করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তো সাধারণ আন্দোলনকারীরা যদি এগুলো করে থাকে, বা বিশেষ কোনো একটা গোষ্ঠী, চক্র,
এটা ভিতরে থেকে পুলিশদেরকে মেরে ঢুকে পুলিশে থানা আক্রমণ করে তছনছ করে দেখা মামলা, সব যত রকম মামলা থেকে শুরু করে যত অপরাধের যত বিবরণ পুলিশের এই থানাগুলোতে ছিল সব তো ধ্বংস। এখন যারা অপরাধী ছিল তাদেরকে, তাদের তো কোনো অসুবিধা নেই, তারা এখন খুশি যে আমার অপরাধের সব রেকর্ড ঢাকা পড়েছে। আর যারা বিনা অপরাধে পুলিশের মামলার পুলিশের পুলিশ ইনভেস্টিগেশন করছে যেসব মামলা, তো তাদের তাদের এই মামলার কী হবে সেগুলো বাদ দিলাম। তো এই পুলিশদেরকে এইভাবে এই মেরে ফেলা এবং তাদের তাদের হত্যাকাণ্ডে কোনো বিচার হবে না, এটা খুবই দুঃখজনক। এইটা এইটা কোনোভাবেই কাম্য না, বিশেষ করে যারা বৈষম্য বিরোধীর কথা বলে, বৈষম্য বিরোধী বিরোধিতার কথা বলে এই ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে এই সরকার তাদের কাছ থেকে এটা কখনোই আশা করে না, জনগণ আশা করে না, কেউই আশা করে না, সাধারণ মানুষ আশা করে না, সচেতন মানুষ তো করেই না, এবং যারা ভুক্তভোগী তারা তো কখনোই ক্ষমা করবে না এই সরকারকে, যে এটা একটা এক্সামশন দেওয়াতে এটা সরকার সরকারকে ওই পরিবারগুলো কখনোই ক্ষমা করবে না। আর এটা খুবই দুঃখজনক, ঠিক হয় নাই এটা, আমার মনে হয় সবাই একমত হবে আমার সাথে। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।